হয় অ্যাভ ই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মার্জ জেন এট ইজ মার্জিন আজকে আমি আপনাদেরকে এমন একটা বিজনেস আইডিয়া সম্বন্ধে বলবো যেটি গ্রাম থেকে শহর সব জায়গাতেই চলবে এবং আপনি এই বিজনেসটি খুব অল্প পুঁজিতেই স্টার্ট করতে পারবেন হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বলবো চকলেট বিজনেসের সম্বন্ধে যে চকলেটের হোলসেল বিজনেস করে আপনি কী হবে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কারণ চকলেট ক্যান্ডির হোলসেল বিজনেস এটি খুব একটি প্রফিটেবল বিজনেস আর এটি আপনি খুব কম পুঁজিতেই স্টার্ট করতে পারবেন এই বিজনেসটি আপনি ন্যূনতম চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো আইডিয়া দিব আপনাদের কোন কোন আইটেম বিক্রি হবে এবং কোন কোন আইটেমের কী রেট কেনে পড়বে তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত না দেখলে আপনারা এর সম্বন্ধে বুঝতে পারবেন না আর ভিডিওটি দেখার পরে আপনারা হয়তো ভাববেন যে মাল কোথা থেকে কিনবো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে যে জায়গায় থাকেন সেখানে যে বড় হোলসেলার আছে সেখান থেকে আপনারা আমি যে রেটগুলো বলব তার কাছাকাছি রেটের মধ্যে পেয়ে যাবেন হ্যালো গাইস আমি আপনারা দেখছেন ইন্টারেস্টিং চ্যানেল এডুকেট মার্জিন তাহলে আসুন শুরু করা যাক ভিডিওটি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি আপনাদেরকে একটি মোটিভেশনের কথা বলবো তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনার কোন আইটেম কত কেনা পড়ছে তো বন্ধুরা এই হলো গিয়ে সেই চকলেট আইটেমগুলো যেগুলো রেট আমি এক এক করে আপনাদেরকে বলবো যে এর হোলসেল প্রাইস কী আছে এবং এর রিটেল প্রাইস কী আছে হোলসেলের মার্জিন কী আছে এর মধ্যে এবং একজন রিটেল দোকানদারের কত মার্জিন আছে এক একটি আইটেমের মধ্যে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমি এই ভিডিওগুলো এডুকেশন পার্পাসে বানিয়ে থাকি তাই যখনই কোনো মাল কিনবেন নিজে যা করে কিনুন তাহলে আমরা প্রথমে আসি এই পকিমহন বলটার যে হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস কি আছে দেখুন এখানে তিরিশ পিস মাল থাকে দেড়শো টাকা বিক্রি হয় আর এর হোলসেল রেট হলো গিয়ে মাত্র নব্বই টাকা মানে এখানে একজন হোলসেলারের পার পিস কেনার পরে তিন টাকা করে আর হোলসেলার এটা রিটেল দন্দারকে ভেসবে একশো দশ টাকায় তবে দেখুন এখানে একজন হোলসেলারের প্রফিট হচ্ছে কুড়ি টাকা আর একজন রিটেল দ্বন্দ্বের প্রফিট হবে চল্লিশ টাকা আপনারা যারা ভিডিওটি দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি একটা কথা যে আমি যে দামগুলো বলছি এগুলো প্রত্যেকটিরই প্রায় পেটির দাম খোলার দাম এখানে কোনোটাই বলছি না আমি তাহলে নেক্সট আমরা এখন আসি ক্যাম্পো কোম্পানি ডবল জের হোলসেল এবং রিটেল প্যাসের সন্ধ্যে দেখুন এখানে তিরিশ পিস মাল আছে আর এটা একজন হোলসেলারে কেনা করে মাত্র দুশো পঁচিশ টাকা আর হোলসেলার এটাকে আড়াইশো টাকা পর্যন্ত বেচতে পারবে কোথাও দুশো চল্লিশ টাকাও বিক্রি করতে পারবে তাহলে হোলসেলার যদি এটাকে আড়াইশো টাকাও বিক্রি করে একজন রিটেল দোকানদারে এটা বিক্রি হবে তিনশো টাকা তাহলে একজন রিটেল দোকানদারের প্রফিট হবে এক জারে পঞ্চাশ টাকা এখন নেক্সট এটা হলো ক্যান্ডিলের কোম্পানি চকলেট এটা ফ্রুট ফ্লেভার ক্যান্ডি এখানে তিনটা আইটেমের চকলেট আছে এক প্যাকেটে এটা এখন এক পেটি চলছে তেরোশো টাকা আর এক পেটিতে থাকে ষোলো জার তাহলে এক জার একজন হোলসেলার এখানে পড়বে ছিয়াশি পয়সা এটা হলো পেটির দাম আর একজন হোলসেলার এটাকে একশো টাকা একশো পাঁচ টাকা পর্যন্ত বেচতে পারবে নেক্সট দেখুন এটা খেলনা আইটেম আছে এটা পাঁচ টাকা করে বিক্রি হয় দেখুন পাঁচ টাকা দিয়ে একটা বাসি পাবে একটা চকলেট পাবে একটা বেলুন পাবে আর একটা একটা খেলনা টাকা পাবে তো যদি বলি এই আইটেমটির হোলসেল প্রাইস হোক চুরানব্বই টাকা এই আইটেমটি একজন হোলসেলার একজন রিটেল দ্বন্দ্বকে বিক্রি করবে একশো দশ টাকায় তাহলে হোলসেলারের প্রফিট হবে এখানে ষোলো টাকা আর রিটেল দ্বন্দ্বের প্রফিট হবে চল্লিশ টাকা নেক্সট আইটেম আসছি আমরা এখন দেখুন এটার লোকের পপিন্স পাঁচ টাকা করে বিক্রি হয় এটা এখানে এক বানলে থাকে বিশ পিস মাল আর একজন হোলসেলার এটা কেনা পড়বে মাত্র বাহান্ন টাকা আর হোলসেলার এটা রিটেল দ্বন্দ্বকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে আর রিটেল দল এটা বিক্রি হবে একশো টাকা নেক্সট এটা ক্যামকো কোম্পানির ফোর চকো স্টিক্স এখানে এক প্যাকেটে চারটা করে চকলেটের স্টিক থাকে আমি আপনাদের দেখাচ্ছি বলে দেখুন এক প্যাকেটে এরকম করে চারটা স্টিক থাকে আর এটা পাঁচ টাকা করে বিক্রি হয় এখন আছি আপনার হোলসেল প্রাইসের উপরে দেখুন এখানে একশো টাকা বিক্রি উঠবে বত্রিশ পিস মাল থাকে আর একজন হোলসেলারের এটা কেনা পড়বে একশো টাকা আর হোলসেলার এটাকে বিক্রি করবে একশো কুড়ি টাকা নেক্সট এটা হলো গিয়ে ওকাই কোম্পানি পুডিং জেলি এক জালে থাকে ছত্রিশ পিস আর পুরো জারটি বিক্রি হবে একশো আশি টাকা আর হোলসেলার যদি এটা পেটি বাই করে তাহলে হোলসেলারের এক জার কেনা পড়বে একশো দশ টাকা আর এটা একশো কুড়ি টাকা একশো ত্রিশ টাকা বা একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হয় তো যেখানে যেরকম বিক্রি হয় সেখানে সেরকম বিক্রি করবে তেলদমদা এটা বিক্রি করবে একশো আশি টাকা তাহলে নেক্সট আইটেম এটা পিঙ্কুস পান্ডা ক্যান্ডি আর দেখুন এখানে এক জারে থাকে দেড়শো প্যাকেট আর এর হোলসেল প্রাইস গিয়ে মাত্র তিরানব্বই টাকা একজন হোলসেলার এটাকে একশো দশ টাকা একশো পাঁচ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে আর একজন রিটেল দণ্ডার এটাকে বিক্রি করবে দেড়শো টাকা নেক্সট আইটেম আসছে কারণ আমরা এটা ব্রেকমেড কোম্পানি চোখ এটা এটা চকলেটি ওয়েফার আর একজন হোলসেলার এটা কেনা করবে পঁচানব্বই টাকা আর হোলসেলার এটাকে একশো পাঁচ টাকা একশো দশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে আর একজন রিটেল দণ্ডার এটাকে বিক্রি করবে দেড়শো টাকায় তাহলে হোলসেলারের প্রফিট পনেরো টাকা পর্যন্ত হবে আর একজন রিটেল দামদারের প্রফিট হবে চল্লিশ টাকা নেক্সট আইটেম এটা একটা ধামাকাতার আইটেম আছে এটা মার্কেটে খুব বিক্রি হচ্ছে এখন এই বর্তমানে যেহেতু স্কুলটা খুলে গেছে তাই এইসব আইটেম এখন বিক্রি হচ্ছে বেশি এটা আয়ুষ কোম্পানি লাকি বয় এখানে দেখুন প্রত্যেকটি প্যাকেটে ক্র্যাশ কার্ট আছে আমি আপনাদের এটা দেখাচ্ছি খুলে প্রত্যেকটি প্যাকেটেই ক্র্যাশ কার্ট আছে আর এখানে ক্র্যাশ করলে যেটা হবে সেই গিফটটা এখানে দেওয়া হবে এখানে অনেক ধরনের গিফট দেওয়া আছে এই জার্টিটা আছে চল্লিশ পিস আর একজন আর এটা বিক্রি হবে দুশো টাকা একজন হোলসেলারের এটা কেনা পরে মাত্র একশো চল্লিশ টাকা আর একজন হোলসেলার এটাকে একশো পঞ্চাশ টাকা একশো পঁচপান্ন টাকা মধ্যে বিক্রি করতে পারবে আর রিটেল ধ্বন্দ্ব এটা বিক্রি হবে দুশো টাকায় নেক্সট এটা লাগবে কেপি কোম্পানির মিল্ক ইকলেয়ার্স এখানে দুশো কুড়ি পিস মাল আছে আর এর আকর্ষণ গিয়ে প্রত্যেকটি ক্যান্ডির ওপর একটি করে ট্যাটো ফ্রি আছে আর কোয়ান্টিটি যদি বলি দেখুন এক জায়গায় আছে দুশো কুড়ি পিস তাহলে এটা বিক্রি হবে দুশো কুড়ি টাকা আর একজন হোলসেলারের এটা কেনা পড়বে একশো উনিশ টাকা এটা আগে কম ছিল এটা আগে পড়তো একশো তেরো টাকা এখন রেট বেড়েছে একশো উনিশ টাকা আর একজন হোলসেলার এটাকে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে আর রিটেল দ্বন্দ্বের এটা বিক্রি হবে দুশো কুড়ি টাকা তাই একজন রিটেল দ্বন্দ্বের এক জেলার প্রফিট সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত হবে আর একজন হোলসেলারের প্রফিট হবে কুড়ি টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত নেক্সট এটা মাধুর কোম্পানির ললিপপ এখানে থাকে ষাট পিস মাল আর একজন হোলসেলারের এটা কেনা পড়ে একশো আশি টাকা আর এটা হোলসেলার দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে আর রিটেল দমদার এটাকে বিক্রি করবে তিনশো টাকায় নেক্সট আইটেম আসছি আমরা এখন এটা ক্যাম্পকো কোম্পানির রিচ এগ একজন হোলসেলার এটা কেনা পড়ে উননব্বই টাকা একজন হোলসেলার এটা কেনা পড়ে উননব্বই টাকা আর হোলসেলার এটাকে একশো পাঁচ টাকা একশো দশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারে নেক্সট এটা আরেকটা ধামাকা আইটেম এটা হলো চাটপাটি চান এই আইটেমটা ভালো বিক্রি হয় আর এর হোলসেল প্রাইস এখন হয়েছে নাইনটি এইট রুপিস মানে আটানব্বই টাকা এটা কেনা বলবে একজন হোলসেলারে আগে একটা কম পড়তো আগে চুরানব্বই টাকা ছিল এখন চার টাকা বেড়েছে আর কেনা বলছে মাত্র আটানব্বই টাকা তো দেখুন এটা হোলসেলার একশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করতে হবে একশো বিশ টাকা থেকে শুরু করে যেখানে যেরকম বিক্রি হয় তাহলে নেক্সট আমরা এখন আসলাম ক্যান্ডিলে কোম্পানি দুটো ফেমাস চকলেট সম্বন্ধে ক্যান্ডিলে কোম্পানির সবচেয়ে বেশি যদি বিক্রি হয় সেটা হলো গিয়ে কফি গোল্ড আর মিল্কিস আমি দুটো রেট একসাথে বলছি যদি হোলসেলাররা এক পেটি করে কেনে তাহলে একজন হোলসেলারের এক পেটি কেনা পড়বে তেরোশো আশি টাকা যেটা আমি এম বনের সময় বলেছিলাম যে হোলসেলার কেনা পারবে তেরোশো আশি টাকা কিন্তু এক পেটি করে কিনতে হবে আর এক পেটি তেরোশো আশি টাকা কিনলে পরে পেটিতে থাকে ষোলো জার একজন হোলসেলারের এক জার কেনা পড়বে ছিয়াশি টাকা পঁচিশ পয়সা আর এটা হোলসেলার একশো পাঁচ টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে আর রিটেল ধ্বন্দ্ব বিক্রি হবে একশো ষাট টাকা নেক্সট এটা নিম্বু মাস্তি চকলেট এখানে থাকে একশো ষাট পিস চকলেট আর এর হোলসেল প্রাইস হলো গিয়ে চুরানব্বই টাকা আর একজন হোলসেলার এটাকে একশো পাঁচ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে আর একজন রিটেল দোকানদারে বিক্রি হবে এটা একশো ষাট টাকা নেক্সট আমরা আইটেম আসছি এখন এটা বর্নি কোম্পানির ললিপপ এটা এক টাকা বিক্রি হয় আর এখানে থাকি হলো গিয়ে পঁয়তাল্লিশ পিস মাল একজন হোলসেলার এটাকে নেওয়া পড়বে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হোলসেলার এটাকে বিক্রি করবে আটত্রিশ টাকায় আর এটা রিটেল দোকানদার বিক্রি করবে পঁয়তাল্লিশ টাকায় নেক্সট এটা মাদার্স কোম্পানির ব্ল্যাক অ্যান্ড অ্যান্ড অরেঞ্জ ক্যান্ডি দেখুন এখানে আইটেমের মধ্যে পিস কোয়ান্টিটি লেখা নেই এখানে নব্বই পিস থেকে একশো পিস পর্যন্ত আছে কিন্তু অ্যাজ এ হোলসেলার এটা কেনা পড়বে ছাপ্পান্ন টাকা আর হোলসেলার এটাকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে তাহলে এই ছিল আজকের ভিডিওটি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে করে এরকমই ইউনিক বিজনেস আইডিয়া আমি আপনাদের জন্য আরও আনতে পারি কারণ আমার টার্গেট একটাই যাতে কেউ ফাঁকা বসে না থাকে ছোটোখাটো বিজনেস করে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে আর যেই আইটেমগুলোর আমি দাম বলেছি এটি আমার এখানে যে রেট চলছে আমি সেই রেটই আপনাদের বলেছি আপনারা যারা বিজনেস স্টার্ট করতে চান তারা আপনারা মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে প্রত্যেকটি আইটেমেই কিনতে পারবেন বা এর থেকে আরও বেশি আইটেমও কিনতে পারবেন আর নিয়ে আপনারা প্রতিদিন দোকানে দোকানে সেল করবেন আপনাদের পার ডে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রফিট হবে প্রথম প্রথম তো প্রফিট সব ক্ষেত্রেই কম হবে আর ধীরে ধীরে আপনাদেরকে প্রফিটটা বাড়বে আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আমি একটি মোটিভেশন কথা বলতে চাই আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম তখন আমি তিনশো কুড়ি টাকা দিয়ে বিজনেসটি স্টার্ট করেছিলাম এই বিজনেস নয় আমার আগে অন্য বিজনেস ছিল কিন্তু এখন সেটা গিয়ে একটা বড় জায়গায় পুছিয়েছে তাই আপনারাও সবসময় মনে রাখবেন ছোটো থেকে শুরু করুন আস্তে আস্তে আপনারা বড় হবেনি তাহলে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টি ভিডিওটি দেখার জন্য আমি নেক্সট টাইম আপনাদের জন্য আরও আকর্ষণীয় ভিডিও আনতে চলেছি তাহলে দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন